বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে বাংলাদেশের প্রায় সব মহলই ব্যাপক আগ্রহ। আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচন কেমন প্রভাব ফেলবে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে। তবে বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বদলালেও বড় আকারের হেরফের হবে না বাংলাদেশ ইস্যুতে। তবে করোনা ভাইরাসের টিকা, কোভিড পরবর্তী অর্থনীতি, অভিবাসন, পোশাক রফতানি, জিএসপি সুবিধা, বাণিজ্য সম্পর্ক, এমন নানা ইস্যুতে দৃষ্টি থাকবে মার্কিন নির্বাচনের দিকে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প আবারও নির্বাচিত হলেও বাংলাদেশের জন্য তেমন অস্বস্তির কারণ হবে না। তবে বিশ্বায়ন, জলবায়ু সহ বেশ কিছু ইস্যুতে জো বাইডেনের উদার নীতির কারণে লাভবান হতে পারে বাংলাদেশ। এমনকি রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর চাপ বাড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বড় আকারে পরিবর্তন হওয়ার কথা না ডোনাল্ড ট্রাম্প আসুক বা জো বাইডেন, তবে আশা করা যায় যে ডেমোক্র্যাটরা আসলে বিশ্বায়নের ব্যাপারে আরো হয়তো খোলাখুলি হবে, একইভাবে তারা হয়তো জেনোসাইডের ব্যাপারে সচেতন হবেন। এই জায়গায় যদি হয় তাহলে আমি মনে করি যে মিয়ানমারের উপর বড় একটা প্রেসার করবে। বিশ্লেষকরা বলছেন, ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ক্ষেত্রে যতটা না তাকিয়ে থাকতে হবে যুক্তরাষ্ট্রের দিকে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের নিজস্ব অগ্রগতি ধরে রাখার উপর। সত্যিকার অর্থে সেই ধরনের উন্নয়ন রাখতে পারি যেটা প্রজেকশন করছে, তাহলে কিন্তু আমি মনে করি না যে আমেরিকা বড় নাক গলাবে, এমনকি জো বাইডেন আসলেও। যদিও ঢাকার নীতি নির্ধারকরা বলছেন, ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক ব্যক্তি নির্ভর নয়, তবে ক্ষমতার পালাবদল হলে সম্পর্কের নয়া কৌশলও ঠিক করবে বাংলাদেশ। বর্তমানে যে সম্পর্ক আছে যথেষ্ট স্টেবল এবং এটা ঊর্ধ্বমুখী, সেটাকে ধরে রাখাটাই আমাদের কাজ হবে। অবভিয়াসলি যদি রেজিম চেঞ্জ হয় বা যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে আবার নতুন করে শুরু করতে হবে, বিকজ প্লেয়াররা চেঞ্জ হয়ে যাবে। কোভিড পরবর্তী পরিস্থিতি সামাল দেওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের গুরুত্ব বাড়ছে বলে মত বিশ্লেষকদের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।